দেখুন এটা তো টেলার, এখনো পুরো সিনেমাটাই বাকি। অন্যায়ভাবে যদি গণতন্ত্রকে হত্যা করে সরকার, আনিস খান নয় যে কোনো, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, যেই হতে পারে, আইএসএফ তাদের জন্য পথে থাকবে। আমিও বাঙালি, আমিও গর্ব করে বলি জয় বাংলা, কিন্তু সেই জয় বাংলা বলি না যে ভয়, যে জয় বাংলা বলতে গিয়ে আমার স্কুলের বোন ধর্ষণ হবে, যে জয় বাংলা বলতে গিয়ে আমাদের স্কুলে মিড ডে মিলে চাল চুরি করতে হবে। আপনারা দেখছেন এমনিতেই কত লোক জড়ো হয়েছে এবং আমাদের এতে কোনো রাজ্য নেতৃত্ব উপস্থিত নেই, শুধুমাত্র আমরা হাওড়া জেলার নেতৃত্ব মিলে এত মানে এই সভাটাল করেছি। যে আমরা গণতন্ত্রের রাজ্যে বাস করি ঠিকই কথা, এমন একটা স্বৈরাচারী শাসকের হাতে আমাদের রাজ্য চলে গিয়েছে তথা দেশ, যেখানে গণতন্ত্রের নামটাই শুধু ব্যানারটা রয়ে গেছে সাইনবোর্ড, ভেতরে ভেতরে পুরোপুরি রাজতন্ত্র চলছে। দেখুন শুধু বাবরি মসজিদ নয়, আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর তাকে হারিয়েছি, আজকে 6ই ডিসেম্বর আপনারা জানেন যে যার জন্য আমরা সংবিধান পেয়েছি, যার জন্য আমরা এই ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচতে পারছি, নিজের হকের জন্য লড়তে পারছি, সেই বাবা সাহেব আম্বেদকরকেও আজকে আমরা হারিয়েছি। এবং আমাদের যে বাবরি মসজিদ পুরো ভারতবর্ষ পুরো বিশ্বের যে আমাদের হৃদয় ছিল বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকেও আমরা হারিয়েছি। তাই আজকে আমাদের একটা ব্ল্যাক ডে এবং বাবা সাহেব আম্বেদকরকে হারানোর জন্য আমরা কালো রিফিল করে আমরা সভা করছি। এই ছোট সভা না আগামী দিনে বড় কোনো একটা সভা আয়োজন করবেন? দেখুন এটা তো টেলার, এখনো পুরো সিনেমাটাই বাকি, এই ছোট সভা একদিন বৃহত্তম সভা হয়ে দাঁড়াবে। আপনারা দেখবেন যে আপনারা দেখছেন এমনিতেই কত লোক জড়ো হয়েছে এবং আমাদের এতে কোনো রাজ্য নেতৃত্ব উপস্থিত নেই, শুধুমাত্র আমরা হাওড়া জেলার নেতৃত্ব মিলে এত মানে এই সভাটাল করেছি। এবং আমাদের যখন এই সভার মধ্যে রাজ্য নেতৃত্ব থাকবে তখন অবশ্যই পুরো পশ্চিমবাংলা দেখবে। আমি সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো যে সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে লড়ে তাদের অধিকারের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের অধিকারের জন্য, তাহলে কিন্তু এই শাসক দল তার মাথা নত করবে। এই শাসক দলকে হার মানতে হবে। এই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের ভারতের গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধানের লড়াই বাঁচানোর লড়াই যেন তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। দেখুন এটা কোনো নতুন নয়, এটা হচ্ছে দিদি এবং তার ভাইপোর আদর্শই আদর্শিত তারা, কারণ তারা তেরপল চুরি করে, চাল চুরি করে বেড়ায়, সাধারণ মানুষের অধিকারকে চুরি করে বেড়ায়, এ তো কমন ব্যাপার না। আর আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শই আদর্শিত, দেখুন আমাদের সামনে দিয়েই কিন্তু আমাদের চেয়ারম্যান গেল, সে কিন্তু মনে করলে অন্তত হাতটাও দেখিয়ে বলতে পারতো যে আমি নওশাদ সিদ্দিকী যাচ্ছি, তাহলে এখানে একটা বিশাল একটা ভিড় হয়ে যেত। কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী, বললাম না নেতা তৈরি করতে আসি, নেতা হতে আসিনি, নওশাদ সিদ্দিকী নেতা তৈরি করতে এসছে। আর এই পাশ মানে পশ্চিমবাংলার শাসক দল, এরা রাজনীতি করতে আসেনি, এরা শুধু চুরি করে নিজের ব্যাংক ব্যালেন্স করতে এসছে। দেখুন উনসানির মানুষ সজাগ, এটা আগে থেকেই সবাই জানে, আমরা এর আগেও প্রোগ্রাম করেছি, মানে সফল হয়েছি। আজকের ওয়েদারটাও খারাপ হয়তো, আর সেই হিসাবে আমরা আসতে পারিনি, তো অনেক মানুষ এসছে, শর্ট টাইমে প্রোগ্রাম নেওয়া হয়েছে সিদ্ধান্ত, সেই হিসাবে প্রোগ্রাম ঠিকই আছে, মানে জমায়েত আরও লোক সজাগ আছে, অনেক কাজের দিন হয়তো কারোর কাজে ছুটির ব্যাপার থাকে, তার জন্য হয়তো আজকে অনেকে এসে উপস্থিত হতে পারেনি, পরবর্তী প্রোগ্রামে সবাই এক জোটবদ্ধভাবে লড়াই হবে। আনিস খানের মতো কেন, আনিস খান কেন, যে কেউ যদি অন্যায়ভাবে যদি গণতন্ত্রকে হত্যা করে সরকার, আনিস খান নয় যে কোনো, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, যেই হতে পারে, আইএসএফ তাদের জন্য পথে থাকবে। ন্যায় বিচার পাবেন বলে কি দাবি করছেন যে বাবরি মসজিদ ফিরে পাওয়ার কোনো অনুভব হচ্ছে না? এটা তো কোর্টের রায়, এটা মানি আমাদের। দেখুন 1992 সালে যে 6ই ডিসেম্বর যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, তার সঙ্গে যেটা ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, তাকে শুধু বাবরি মসজিদকে শহীদ করা হয়নি, তার সঙ্গে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব সেটাকে শেষ করে দেওয়া হয়েছিল। এর বিনিময়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, 2000-এর উপরে মানুষ মারা গিয়েছিলেন, আমরা ভারতীয় 2000 মানুষ হেরেছিলাম, সেটা হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে, কিন্তু তারা আমাদের দেশবাসী। আমরা চাই না পরবর্তীকালে কোনো এই আরএসএস যে হানাদার আছে এদের দ্বারাই, যে পরবর্তীতে দেখেছেন যে কোনো সময় তাজমহলকে নিয়ে এরা, হেরিটেজগুলোকে নিয়ে এরা দাবি করছে, আমরা চাই না এরম নোংরা সম্প্রদায় উস্কানি ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ুক। আপনারা দেখেছেন যে আমরা গোলাপ দিয়েছি মানুষকে, এটাই জানাতে চেয়েছি, আর হানাহানি নয়, আমরা ভ্রাতৃত্ববোধ রেখে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব, সংবিধানকে বুঝে নেবো, অধিকারকে বুঝে নেবো, আমাদের অধিকারকে বুঝে দিতে হবে। আপনারা জানেন হয়তো নওশাদ সিদ্দিকী বলে থাকে যে আপনারা সংবিধানের আপনার অধিকারটুকু বুঝে নিন, দেখবেন স্মার্ট কার্ড ইউজ হয়, সবাই তার জানে না যে এই স্মার্ট কার্ডের পিছু তাদের এক একটা বিমা থাকে,
এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত বিমা থাকে। নওশাদ সিদ্দিকী সেই পদগুলোকে দেখতে দেয় যে আপনার এই স্মার্ট কার্ডে বিমা থাকে, সাপে কামড় দিলে মরে গেলে তার প্রতি যে সরকারের বিমা থাকে সেই সব পরিষেবাগুলোকে মানুষকে বুঝে দিতে এসছে। সেটা শাসক দলই জানে ভয়, ভয়ের কারণটা কি এইখানেই তো লড়াই আমাদের, যে পুলিশকে তারা নিজেদের ব্যবহার, পুলিশের হক বুঝে নেওয়া দরকার আছে যে ভোর পাশে তার জীবনে সারা মানে আইপিএস পড়তে গিয়ে যে জীবনে পরিশ্রমটুকু দান করেছে সারা জীবন কষ্ট করে একটা ফোর পাস নেতার দাবিদারি করতে হয় তাকে, এটা লজ্জা তাই সেই সব পুলিশ অফিসারের প্রতি, তারা ফোর পাস নেতার দাবিদারি করতে হয় তাদের, যে তাদের কাজটুকু কী সেইটুকু বোঝা দরকার, যে মানুষের পরিষেবা দিতে গেলে যে কী করতে হবে, আমরা কোন পদে বসে আছি, আমরা কোন সংবিধানের কোন জায়গায় বসে আছি, আমাদের মানুষ কীভাবে পরিষেবা দিতে হবে। পুলিশ কি পুলিশের কাজ করছে বলে একদমই নয়, তবে কিছু সৎ পুলিশ অফিসার আছে দেখেছি আমরা যাদের দ্বারাই সংবিধান এখনও সুরক্ষিত, আর যারা দাবিদারি আছে তাদের পক্ষে আমাদের ঘৃণা আইএসএফের পক্ষ থেকে থাকুক, আর যারা এখনও লড়াইয়ের ময়দানে আছে সৎ অফিসার আছে তাদেরকে স্যালুট জানাই। আজকে 6 ডিসেম্বর, আমরা সকলেই জানি আজকের দিনে বাবরি মসজিদ যেটাকে ঐতিহাসিক রায় শোনানো হয়েছিল, এবং আজকের দিনেই পুরো পৃথিবীর সব থেকে বড়ো সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর মহাশয় মৃত্যু দিবস, সেই দুটো উপলক্ষে আমরা আজকে অনুষ্ঠান করেছিলাম। এবং আগামী দিনে মানুষ পরিবর্তন হচ্ছে, আমরা দেখেছি শাসক দল বিভিন্ন সময় মেলা খেলা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যাতে করে মানুষ সমাজ পরিবর্তন হবে, সমাজের মানুষের মধ্যে শিক্ষার আবির্ভাবটা হবে সেটা দিক থেকে মানুষ পিছিয়ে আসছে, তাই আইএসএফের নতুন আবির্ভাব যে মানুষকে শিক্ষামুখী কর্মসূচি নেওয়ার জন্য। অবশ্যই আমিও বাঙালি, আমিও গর্ব করে বলি জয় বাংলা, কিন্তু সেই জয় বাংলা বলি না যে বয় যে জয় বাংলা বলতে গিয়ে আমার স্কুলের বোন ধর্ষণ হবে, যে জয় বাংলা বলতে গিয়ে আমাদের স্কুলে মিড ডে মিলে চাল চুরি করতে হবে, যে জয় বাংলা বলতে গেলে আমাদের হসপিটালে রক্ত চুরি করতে হবে, সেই জয় বাংলা পক্ষে আমরা নয়। আমরা অবশ্যই জয় বাংলা বলি, কেন আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য আছে, এই বাংলায় নেতাজি জন্মগ্রহণ করেছে, এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, আমিও জয় বাংলা বলতে গর্ববোধ করি, কিন্তু সেই চুরির জয় বাংলা নয়, গর্বের জয় বাংলা। নিউ টাউনে কোনো এক সভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিল, ঠিক একই মডেলের সেই বক্তব্য দেখলাম এখানেও তৃণমূলের কংগ্রেসের লোকরা যাচ্ছিল, তারা সেই বক্তব্য দিল, কি বলবেন এর মধ্যে সেখানে হচ্ছে মানে এটা বলবো উপদেষ্টা কমিটি, তৃণমূলের উপদেষ্টা কমিটি কারা ভাই, যারা আড়াই বছর তিন বছর জেল খাটা আসা চোর, সেই যেখানে চোর উপদেষ্টা কমিটিতে বসে থাকে তাহলে চোরের নেতৃত্ব দেবে কারা ভাই, সংঘর্ষে লোহা ভাষা সকলেই জানি, চোরের নেতৃত্ব চোরই দেবে, যার উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত দেখি আমরা, যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট নেই তার 600 টাকা ঝাড়বাতি চলে, তো তার নেতৃত্ব দেবে সেই চোরি সংগঠন, ওটা একদম স্বাভাবিক ব্যাপার। দেখুন কর্মসূচি তো ছোটো নয়, কেন ভারতবর্ষের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের কর্মসূচি, এটা কর্মসূচি ছোটো নয়, হয়তো মানুষ সজাগ হতে পারেনি বা কারোর ভয়ে জায়গায় এসে পৌঁছতে পারেনি, সো এই জিনিসটা আগামী দিন আর থাকবে না, মানুষ যখন বুঝতে পারবে সংবিধানকে যখন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে তখন মানুষ সজাগ হবে যে কোন কর্মসূচি আমরা করছি। দেখুন প্রথমে একটা কথা জানতে হবে যে আমরা গণতন্ত্রের রাজ্যে বাস করি ঠিকই কথা, এমন একটা স্বৈরাচারী শাসকের হাতে আমাদের রাজ্য চলে গিয়েছে তথা দেশ, যেখানে গণতন্ত্রের নামটাই শুধু ব্যানারটা রয়ে গেছে সাইনবোর্ড, ভেতরে ভেতরে পুরোপুরি রাজতন্ত্র চলছে, সেই রাজতন্ত্রকে সমাজ থেকে বিতাড়িত করে আবার নতুন করে সেই ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র তাদের দেখানো পথ মতাদর্শ অনুযায়ী আমাদেরকে আবার নতুন করে গণতন্ত্র এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেটা একদিনে সম্ভব না, তবে একদিন হবেই সেই আশাতে আমাদের লড়াই, এবং যতদিন না পর্যন্ত আমরা গণতন্ত্র আবার সেই নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারছি, রাজতন্ত্রকে আমরা হত্যা করতে পারছি, রাজতন্ত্রকে সমাজ থেকে নির্মূল করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই হবে। দেখেছিলাম রানেশ খানকে নিয়ে যেভাবে রাস্তা অবরোধ বলে এরকম কি কোনো একটা সভা করার আয়োজন করছি বাকি মাসে নিয়ে, কী বলবেন? দেখুন ওইগুলো সময় কথা বলে ঠিক আছে, ওইগুলো আমাদের তো এভাবে বলা সম্ভব না, আমাদের কমিটি আছে, আমরা তো আর ওয়ান ম্যান আর্মি, মানে আমাদের তো তৃণমূলের মতো কোনো ব্যাপার না, মমতা যে কথা বলবে সেটাই বলতে হবে, যদি বলে রাকেশ রোশন চাঁদে গেছে আমাদেরকে বলে দিতে হবে, আমাদের একটা স্বতন্ত্র দল আমাদের সেখানে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি সেখানে কী হবে কি না। সেরকম কি পদক্ষেপ নিচ্ছে আইসিএমের পক্ষ থেকে?
না হবার কিছু নেই, হতে পারে সময়ের অপেক্ষা বললাম তো একটু আগেই।